খুব সাবধান, কসম খোদার, যেখানে যান যাই করেন নামাজ। আপনারা অনেকে আমার চেনেন আর অনেকে চেনেন না, আমি একজন অনাথ ছেলে আব্বা, আমার মতো অনাথ আপনাদের এখানে নাই। আমি আমার প্রসবিনী মা, জনম দুঃখী মা, আমার গর্বে ধারিণী মা, আমার রক্ত খরণের পেটে ধরা নারী ছেঁড়া মা, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করেছে, যে মা আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার দশাত শাড়ি রক্তের বন্যা বইয়েছে, আমার মা আমাকে প্রসব করেই 1 থেকে 1.5 মিনিট বেঁচেছিল, আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মারা গেছে, কসম খোদার করে আমি কালিমোল্লা বলি, আজ থেকে 1500 বছর পূর্বে পৃথিবীর সত্য সাংবাদিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা আরব নয়, সারা ওয়ানারব নয়, সারা পৃথিবীর জমিনে যত ভাষা আছে, যত ওয়ার্ড আছে, যত শব্দ আছে, যত সেন্টেন্স আছে, যত বাক্য আছে, যত ডিকশনারি আছে, সমস্ত ওয়ার্ড, সমস্ত শব্দ, সমস্ত ভাষা, সমস্ত বাক্য, সমস্ত ডিকশনারি যদি একটা পাল্লায় রাখা হয়, আর এই যে ছোট্ট ভাষা মা, মায়ের ভাষাটা যদি অপার পাল্লায় রাখা হয়, আমি আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ জানিয়ে দিলাম, গোটা দুনিয়ার ভাষার চাইতে মায়ের ভাষার পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলবেন। আমি এই রকম একজন অনাথ আব্বা, এই শুনেন, আমার মাটির বাড়ি, গরিবের ছেলে তো, আমি আপনাদের শালিপুরে যখন জলসায় আসছি, যে ওস্তাগারে বাড়ি ভাত খেলাম, প্রচুর পয়সাওয়ালা লোক, তিনতলা বাড়ি, পাথর বসানো চকচক করছে, আমি এসে বলছি, ভাই ভাই আমি গরিবের ছেলে, আমার মা নেই, এরম ঘর কোনোদিন দেখিনি, আপনার ঘরে একটা রাত থাকবো ভাই, কেউ না থাকে, গরিব মানুষ একটা থাকবে না, কি থাকো, এবার আমি রয়ে গেছি, রাত তখন 12টার মতো বাজে, বাড়িওয়ালা গোটা 5-6 চাবি, গো তালা চাবি বোঝেন না, চাবি না আমার হাতে দেশ, কালিমুল্লা বাবু রাত্রে যদি তোমার প্রয়োজন হয় চাবি কোটা রেখে দাও, ওয়াজ বোঝেন, কান করিসি ঢোল কত বলবি বল, কান করিসি কুলো কত কিলোবি কিলো, মোল সাহেব তোমার নিয়ে আইসি 6000-8000 টাকা দেবো, ছেঁড়া ফাটা টাকা ভিতরে ঢুকে গেলি পেল্টে দেবো, কম দিলি আমাদের গ্রামের নামে বদদোয়া করে দেবে, আমরা তুমি গেবজে গেবজে গালতে ধোঁয়া উঠে যাবে, নামাজ ইনশাল্লাহ পড়বো, এ ওয়াজে চারানা দাম নেন, কথা শোনেন, আমি চাওয়ার আগে, আমি চাওয়ার আগে আমার প্রয়োজনের মতো চাবি আমার হাতে বাড়িওয়ালা এসে দিয়ে দিলেন, বাবা তোমার যদি রাত্রে দরকার হয় এটা দরজার চাবি, গেটের চাবি, বাথরুমের চাবি রেখে দাও, আমি তখন বলছি, ও বাবা চাবি আমার লাগবে নি, কারণ কি হয়েছে, আরে দেখেন আমি একটা বড় মতো ব্যাগ এনেছি, দেখেছে, হ্যাঁ কি হয়েছে, আরে ব্যাগে করে 10 কিলো ওজনের একটা লোহার হেঁতুড়ি নিয়ে, কি করবো যখন প্রয়োজন হবে তালা ভেঙে ভিড়, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন, আমার মতো মাথা মোটা হতভাগা কপাল ফাটা বাপের বেটা পৃথিবীতে কেউ আছে, কথা বলে না, আরে আমি চাইনি, আমার চাওয়ার আগে চাবি দিয়ে দিচ্ছে, কিন্তু আমি কি বলছি চাবি আমার লাগবে, আমি লোহার হেঁতুড়ি নিয়ে ভেঙে ভিতরে ঢুকবো, তা মুসলমানদের আর কোন ভাষায় কিরকম বললে বুঝবেন বলুন, সেই ভাষায় বলি, আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্ব নবী হাবিবুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, উম্মতকে বলে যাচ্ছে, উম্মত না না, আমি তোদের দিনের নবী, আমি স্বার্থপর নই রে, আমি তোদেরকে এতিম করে যাচ্ছি না রে, আজ আমি বাংলার মুসলমানদের হাতে, আজ আমি ভারতের মুসলমানদের হাতে, আজ দুনিয়ার উম্মতে মুহাম্মাদীদের হাতে, আমি রাসূলুল্লাহ চলে যাবার আগে
জান্নাতের চাবি তুলে দিয়ে যাচ্ছে। নবী তার নবুয়াতের ভাষায় বললেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার বাংলার মুসলমানেরও, শালিপুরের যুবক জোয়ান ছেলেরও, শালিপুরের তরুণ নবীদেরও, শালিপুরের বয়স্ক বাবাজিরও, শালিপুরের সোনামণি মা বোনেরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর জান্নাতের তালাটা খুলে যাবে। সুবহানাল্লাহ। বলে নামাজে যখন মোমেনদের দাঁড়িয়ে যাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে দাঁড়ালো, আমার নবীর কথা মিথ্যা হবে? আরে জোরে বলুন, মিথ্যা হবে? এই শুনে, নবীর পরে কোন নবী নাই, ভালো করে বুঝুন। পৃথিবীর প্রত্যেকটা নবী এসছে যখন উম্মত বিভক্ত হয়ে গেছে, উম্মত যখন বেলাইনে চলে গেছে, পরে নবী এসে সামলে নিয়েছে। রসুল পৃথিবী ছেড়ে চলে গেছে, ভালো করে শোনেন, নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ উম্মতের পরে উম্মতকে ঠিক করার জন্য তুমি যুগে যুগে নবী পাঠিয়েছ, আর আমি রসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে কারা দেখবে? আমার আল্লাহ বললেন মুস্তফা, আমি আল্লাহ কথা দিলাম, উম্মত যখন পথভ্রষ্ট হয়েছে আমি নবী পাঠিয়ে তাদের দেখভাল করেছি, তোমার উম্মতে মুহাম্মাদীরা যখন বেদিকে চলে যাবে আমি আল্লাহ কথা দিলাম, দিনে একবার দুবার নয় পাঁচবার দেখবো, ওর কথা শুনবো, ওর অভাব অভিযোগ শুনবো, শুধু তোর উম্মতকে বলে দিবি তারা যেন আমি আল্লাহ আমার কাছে চলে আসে। সোবান আল্লাহ। বলে আমি প্রথম যে আয়াতটা পড়েছি 30 পারায় সূরা ফিল আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যে মুসলমান যখন আল্লাহর ঘরের ইবাদত করবে, জিকির করবে, নামাজে দাঁড়াবে, আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বললেন খিদে লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি আল্লাহ রুখে দাঁড়াবো। তিনটে পাখি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, সামনের পাখি যেদিকে যায়, মাঝগানের পাখি সেদিকে যায়, পিছনের পাখি সেদিকে যায়। আর মাঝগানের পাখিটা যদি মনে মনে করে সামনের পাখিটা কি দাদা এসে গেছে নাই, ওর পিছনে আমার যেতে হবে, যেই মুখ ফিরবে পিছনের পাখির সঙ্গে কথা বলে অ্যাক্সিডেন্ট করবে। খোদার মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলা সালাহ, উম্মত যখন মুখ ফিরিয়ে নিচ্ছে দুনিয়ার সাথে, দুনিয়ার সাথে অ্যাক্সিডেন্ট করছে, মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, গ্রামের লোক বলছে ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা, আমরা যাবুনি রে শালা, তোরা সবাই পালা, ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া করছে রাব্বানা জালামনা, আল্লাহ বলছে ওদের সামনে দোয়া করিস না, তাহলে দোয়া কবুল করব না, তোরা ভিতরে 10 জনা, ওরা বাইরে 90 জনা, বেনামাজির দোয়া কবুল হতভাগা মুসলমান, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ সমস্ত অভাব অভিযোগ মিটিয়ে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা আর একটু বলবো না, দোয়া করে দেব, সকলে বলুন আর একটু বলবো, কষ্ট হচ্ছে কি আপনাদের, আর একটু বলবো আব্বা? এই শুনেন, চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমায় দেব। একটা বাচ্চা মেয়ে বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর বাপ
কপালে চুমুক খাচ্ছে আর মেয়েকে বলছে, চুপ করবো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে কর্মা পাতার শাড়ি পরিয়ে দেবো, খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেবো খুকু মনি তোমার দুটি চোখে, আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম, 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে, বড় হয়ে খুকু মনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকরা আইরে আমার আই, আই খুকু মনি আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে খুকু শালিপুর গেরাম দিয়া, যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, দুহা দিয়ে খোদার কাছে করবে মোনাজাত, আইরে আমার সোনার মানিক কান দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার, আজান যখন হবে মাগো মসজিদের কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে, সকাল সন্ধে পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে, চুপ কর গো খুকু মনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব, আল্লাহুম্মা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেবেন। আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মাজান আয়েশা হুজুর আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে কিছু বলুন, তো আম্মাজান আয়েশা হুজুর বলছে, কেন তোমরা কোরআন পড়ুনি? বলছে হ্যাঁ কোরআন পড়েছি। বলছে যেটাই কোরআন সেটাই নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন, আমার নবী কেমন, আমার নবী কেমন ছিলেন, শোনো মুসলমান চরিত্র তার সেটাই ছিল যা বলে আল কোরআন। কোরআন কোরআন 30 পারা কোরআন আর রসূলুল্লাহর চরিত্র দুটোই সমান। সুবহানাল্লাহ বলে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলমান কোরআন